ফুল ভালোবাসে না এমন লোক আছে কিনা আমার জানা নেই। বিভিন্ন মনোবিদ, বিজ্ঞানী আর চিকিৎসকেরা বলছেন, আপনার বাড়িতে যদি ফুল থাকে তাহলে আপনার মেজাজ, স্মৃতিশক্তি আর একে অপরের সাথে সম্পর্কটি দারুণ থাকবে। আর আমাদের দৈনন্দিন জীবনে তো ফুল ছাড়া ভাবাই যায় না। ভক্তি শ্রদ্ধায়, হাসি আর কান্নায় ফুলের আছে এক আলাদা জায়গা। আমি আর চলেছি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার দুটি গ্রামে, পশ্চিম কল্লো এবং দোকানদা গ্রাম। কাঁসাই বা কংসাবতী নদীর দুধারের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই দুটি গ্রামেই শীতের মরশুমেই চাষ করা হয় নানান রং পাহাড়ি ফুলের, আর তাই এই এলাকাটিকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা। খিরাই স্টেশনটি দারুণ শান্ত। এখানে নামার পর সামনের দিকে এগিয়ে গেলে টিকিট কাউন্টারের পাশে আছে কিছু শুকনো খাবার, কচুরি, ফল ও মিষ্টির দোকান। ভরসা বলতে এইটুকুই, যদিও যেখানে ফুল চাষ করা হয় সেখানে দু একটি অস্থায়ী ছোট দোকান আছে, তবে সেখানে দাম একটু বেশি। স্টেশনে নামার পর আপনাকে পাঁশকুড়া স্টেশনের দিকে অর্থাৎ উল্টো পথে হাঁটতে হবে। রাস্তা বলতে রেল লাইনের ধার ধরে সরু লাল মাটির রাস্তা। এখানে ধীরে সুস্থে সচেতনভাবে হাঁটাই খুব ভালো। রাস্তা কোথাও চওড়া, আবার কোথাও সরু এবং ঢালু, আর মাঝে মাঝে দু তিন হাত দূর থেকেই যেতে থাকবে একের পর এক বিভিন্ন ট্রেনগুলি। খিরাই ও পাঁশকুড়া এই দুটি স্টেশনের মাঝে এই ফুলের ক্ষেত, তাই দুটি স্টেশনের যে কোনো একটিতে নামলেই চলে আসা যায় এখানে। পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য খিরাই স্টেশনটি হলো ভালো, কারণ মিনিট কুড়ির মতো হাঁটলেই এখানে চলে আসা যায়। আর যাদের হাঁটতে সমস্যা আছে তাদের জন্য ভালো হবে পাঁশকুড়া স্টেশনে নামলে। এক্ষেত্রে আপনাকে নামার পর বাঁ দিকে স্টেশনের বাইরে এসে একটি টোটো রিজার্ভ করতে হবে। সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। আসা, এখানে ঘোরা এবং যাওয়া মিলিয়ে খরচ পড়বে 500 টাকার মতো। হাওড়া থেকে খিরাই আসতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো, ভাড়া 20 টাকা। সকালের দিকের 6:30, 7:15, 8:00, 9:40 ও 10:25-এর মেদিনীপুর এবং খড়গপুর লোকালগুলি ধরতে পারলে ভালো হয়। ফেরার সময় 2:16, 3:11, 3:43, 4:04 ও 4:47-এর লোকালগুলি ধরতে পারেন। সড়ক পথে কলকাতা থেকে এখানে আসার ম্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে। পাঁশকুড়ার পর কাঁসাই নদীর ধারের বাঁ দিকের রাস্তাটি ধরে 15 মিনিটের মতো আসতে হবে। কাঁসাই নদীর রেল ব্রিজ শুরুর আগেই নিচে নামা সিঁড়ি দিয়ে কিছুটা নেমে গিয়ে সামনে এগিয়ে গেলেই চলে আসবে প্রথম ফুলের উপত্যকাটি। আপনি গাড়িতে এলে এখানে বা ব্রিজের ওপাশে সেটি রাখতে পারেন। এবছর ফুল আর পর্যটকের পরিমাণ প্রচুর। রবিবার ও অন্যান্য ছুটির দিনে ভিড় থাকে চোখে পড়ার মতো, চাইলে এই দিনগুলি বাদ দিয়েও এখানে আসতে পারেন। তবে ফুলের উপত্যকায় প্রবেশ করার আগে মাথায় রাখুন এই কথাগুলি, আর দয়া করে অবশ্যই মেনেও চলুন।
মনে হয় আপনাদের হাতে জাদু আছে। জাদু কিছু না, তার বিছানা প্রচুর খাটি বাবা, না খাটনি করলে কি হবে? এটা মোটামুটি কতদিন আরো থাকবে ফুল? এই ফুল এক ফাল্গুন মাস পর্যন্ত থাকবে। ফাল্গুন? হ্যাঁ, ফাল্গুন চৈত্র মাসে আর ওই 2-4 তারিখ পর্যন্ত থাকবে। মানে ধরুন আরো 2 মাস নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে উৎপাদন আর মোছে থাকবে না, ওই তো এই পেটাটা মোর পুরো তো যে লোকেই ভেঙে দিছে পড়ে গিয়া সেদিন, ওই যে এই বার দিনটা কি ও বড় বড় আসছে আসটার 12 টাকা ডজন। হ্যাঁ 12 টাকা, 12 টাকা বলি 30 টাকা ডজন। হ্যাঁ আমাদের গাঁদা, অ্যাস্টার, সুইট উইলিয়াম, মোরগ জুটি ফুলের ভ্যালি দেখা শেষ। এবার যাব করণ, গোলাপ, বেবি আর বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকার ভ্যালিতে। এই দ্বিতীয় ফুলের ভ্যালিটি আকারে প্রথমটির প্রায় 3 গুণ। আমাদের প্রথমে উঠে যেতে হবে যেই সিঁড়ি দিয়ে নেমেছিলাম সেইটিতে, আর তারপরে চলে যেতে হবে ডান দিকে। এরপর কাঁসাই নদী পেরিয়ে নিচে নেমে ধরতে হবে গ্রামের লাল মাটির রাস্তা। প্রায় 20 মিনিট হাঁটতে হবে এই রাস্তা ধরে। যদিও যাওয়ার সময় আরও অনেকগুলি ছোট ছোট ক্ষেত আমাদের চোখে পড়বে, কিন্তু আমাদের অনেকটাই পথ হেঁটে যেতে হবে। আপনি দরকার হলে গ্রামের সহজ সরল মানুষগুলিকে একবার জিজ্ঞাসা করতে পারেন, আর গ্রামের রাস্তাগুলি যে কতটা সুন্দর আর কতটা দারুণ সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এরপর বাঁদিকের ঢালু রাস্তা দিয়ে নেমে যেতে হবে চাষের জমিতে। এই জমিগুলির চারিদিকে রাত্রে জ্বালানো হয় অনেকগুলি জোরালো আলো, এর ফলে গাছের শালক সংশ্লেষ আরও ভালো হয় আর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই ভ্যালিটি এতই বড় যে পুরো ভ্যালিটি ঘুরে দেখতে হলে অনেক সময়ের প্রয়োজন। জমির আল দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পুরো ভ্যালিটি ঘুরে দেখতে হবে। আর এখান থেকে গ্রামের রাস্তা ধরে সামনের দিকে 20 মিনিট মতন হাঁটলে চলে আসবে পাঁশকুড়া গার্লস স্কুল। এখান থেকে টোটোয় পাঁশকুড়া স্টেশন মাত্র 10 টাকা। আপনি চাইলে যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে ফিরে গিয়ে খিরাই স্টেশন দিয়েও ট্রেন ধরতে পারেন। জমির আল দিয়ে সাবধানে হাঁটবেন, কারণ মাটিগুলি খুব নরম। জলের বোতল, শুকনো খাবার, ছাতা আর বাচ্চাদের টুপি সাথে রাখতে পারেন। চাইলে জমির পাশে গাছের তলায় বিশ্রাম নিতে পারেন, তাই সঙ্গে কিছু পুরনো খবরের কাগজ রাখলে ভালো হয়। নোংরা করবেন না, খাবারের বা অন্যান্য প্যাকেটগুলি আপনার সঙ্গেই ফেরত নিয়ে যাবেন। ধন্যবাদ।